হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আজকে মেট্রো স্টেশনে হুজুরদের ভিড়। ছোটবে আজকে সমাবেশ কিসের ছিল? জামিয়া আরবিয়া বাইতুল সালাম। কোন জায়গায় তোমার বাসা কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে আসছো এই সমাবেশের জন্য? মাদ্রাসায় পড়ো না? বলো সাত সাহেব কে নিয়ে তোমরা কি যে ইজতেমা বসার জন্য এরকম সংগঠন? তা এখন কোথায় যাবো? মাদ্রাসায়। তো বুঝতেই পারছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। এটা বেসিক্যালি ছিল হচ্ছে যে এই সাদ সাহেবের, আমরা জানি ইসলামিক যে দুইটা সংগঠন ইজতেমা করে, তো তাদেরই ছিল সমাবেশ ছিল। ভাই তো এই সমাবেশ আসছিলেন না? সমাবেশ এটা কি সাদ সাহেবের সমাবেশ? এখন কি কোন সিদ্ধান্ত আসছে? আবেদন করছেন? আবেদন করছেন, উপস্থাপন করছেন যে আগে দেওয়ার জন্য। আপনি কোথা থেকে আসছেন? বিপরীতে আপনারা আসছেন? সাত সাহেবের বিপরীতে আসছেন, এটাই। আপনার বাসা কোথায়? বারো নম্বর সেট মাদ্রাসায় পড়েন। আসলে এখানে মাদ্রাসার স্টুডেন্ট গুলা আসছে বেশি, ওনারা আসছে হচ্ছে যে ওই যে সাত সাহেবের যেন ফার্স্টে ইজতেমার যে অনুমতিটা ওইটা না পায় সেটার বিপক্ষের জন্য আসছে, এটাই সরকারের কাছে উপস্থাপনা করছে। তো প্রচুর লোক হয়েছে আজকে সরদ দিতে।